আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল ইউনাইটেড সেন্স অব আসাদের আজকের ভিডিওতে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনারা দেখতে পাবেন শুক্রবারের একটা দিন কেমন ব্যস্ততার ভেতরে দিয়ে গেল। আমি আর নুসরাত বাজারে এসেছি। নুসরাত খুব পছন্দ করে যে সপ্তাহের বাজার একদিনে করতে, বিশেষ করে শুক্রবারে, কিন্তু আমার ওটা করা হয়ে ওঠে না বেশিরভাগ সময়। কিন্তু আজ আমরা এসেছি এবং সপ্তাহের বাজার না হলেও আজকের জন্য যে বাজারগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা কিনে নিচ্ছি। এক এক দোকান থেকে এক এক প্রয়োজনীয় জিনিস আমরা কিনে নিচ্ছি। সাধারণত যেটা দেখা যায় যে ক্যামেরায় কিন্তু অনেক কিছু আসবে, অনেক কিছু আসে, কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটুকুই কিনছি। যা দেখা যাচ্ছে সবই কিনছি, সব কেনার প্রয়োজন ব্যাপারটি মোটেই তেমন নয়। জাম দেখে ভ্যানের কাছে গেলাম, কিন্তু যে দেখলাম যে অতটা ভালো নয় যতটা দূর থেকে দেখা যাচ্ছিল, তো না কিনে ফিরে আসলাম। অবশ্য মাছের বাজারে এসে যেটা দেখলাম, প্রচুর মাছ। আমাদের কাঙ্ক্ষিত যে মাছটি ছিল সেটা এখান থেকে কিনে নিয়ে আসছি। অবশ্য প্রচুর ভিড়, প্রচুর গরম, বাইরে প্রচুর রোদ, ভেতরেও প্রচুর মানুষের ভিড়। যাই হোক, সব কিছু মিলিয়েই, সব কিছুর ভেতর দিয়েই এই যে 14 নম্বর সেক্টরের বেগম জোহরা মার্কেট থেকে আমাদের কেনাকাটা আমরা শেষ করে বাসার দিকে রওনা হলাম। তবে আমাদের মূল ব্যস্ততা কিন্তু বাসার ভেতরে, যার নমুনা দেখলেন এই প্রথম দৃশ্যে। আর এই যে কর্মব্যস্ত আমি, শুক্রবার এখন সকাল গড়িয়ে প্রায় দুপুর, আমার ব্যস্ততা কিন্তু সময়ের সাথে সাথে বেড়েছে। মোটামুটি একটা ছুটির দিন কতটা কর্মমুখর হয়ে উঠতে পারে সেটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি। সাধারণত যেটা হয় যে সংসার জীবনের ছুটির দিনটা একটু আলাদা হবে, একটু ব্যতিক্রম হবে, এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ছুটির দিন কেমন যায় অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ছোট ছোট ঘটনা, ছোট ছোট খুনসুটি, এগুলোই কিন্তু জীবনকে সুন্দর করে তোলে। ঘটনাগুলো ঘটেই যায়, কিন্তু সেটা আমরা উপভোগ করতে পারছি কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এবং আমরা আমাদের ঘটনাগুলো সময়টা উপভোগ করার চেষ্টা করি বেশিরভাগ সময়। যাক, অনেক ব্যস্ততা শেষে এই সন্ধ্যার আগ মুহূর্তে বাসার ছাদে উঠলাম। ছাদটা আমাদের বেশ প্রিয়। আমাদের যিনি বাড়ির মালিক আঙ্কেল, উনি ছাদের উপরে অনেক ধরনের গাছ লাগিয়েছেন, এটা দেখতে আমাদের ভালো লাগে। এটা থেকে বিমান দেখা যায়, পাশে যেহেতু বিমানবন্দর, আর সুন্দর একটা বাতাস আসে বেশিরভাগ সময়ে। সব কিছু মিলিয়ে সময়টা ভালো কেটে যায়। প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকের যে কর্মব্যস্ততা দেখলেন আমার, এটা নুসরাত চেয়েছিল যে আমি কিছুটা কাজ করি, বাসার ভেতরের কাজ বেশিরভাগ সময় ওই করে। তবে এটাও কিন্তু ঠিক যে সংসারের কাজগুলো যদি আমরা ভাগ করে নিই, তাহলে কাজগুলো যেমন সহজ হয় এবং সহজ হওয়ার সাথে সাথে আমাদের সময়টাও কিন্তু ভালো যায়, সম্পর্কের বন্ধনটাও ভালো হয় খুব স্বাভাবিকভাবেই। এই যে গোধূলি বেলা সন্ধ্যার আগ মুহূর্ত, এই যে সুন্দর একটা আকাশ, মানে একটা সৌন্দর্য ভরা আকাশ, এই সৌন্দর্য ভরা আকাশের মতোই রঙিন হোক, শান্ত হোক আমাদের সকলের জীবন, এই প্রত্যাশা করছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।